আগরতলার বটতলা বাজারে সরকারি ও বটতলা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে সুলভ মূল্যের পেঁয়াজ বিক্রয় কাউন্টারের উদ্বোধন। রাজ্যের বাজারগুলোতে আলু পেঁয়াজের মতো নিত্য পণ্যের মূল্য খাদ্য দপ্তর রাজধানীর আগরতলা বটতলা বাজারে সোমবার সরকারিভাবে উদ্বোধন করা হয়েছে সুলভ মূল্যের পেঁয়াজ বিক্রয় কাউন্টার। এদিন খাদ্য দপ্তরের আধিকারিক সহ সদর মহকুমা শাসকের উপস্থিতিতে চালু করা হয় এই পেঁয়াজ বিক্রয় কেন্দ্র। এখান থেকে ক্রেতারা 40 টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করতে পারবেন। এবারে মূলবাজারে আমরা 38 টাকা কিলো দরে পেঁয়াজ কাউন্টার চালু করেছি এবং ওইখানে ভালো সাড়া আছে। আজকে বটতলা আমরা চালু করলাম, এখানেও 38 টাকা দরে বিক্রি হচ্ছে। মূলত অ্যাকচুয়ালি পেঁয়াজের দরটা বেশ কিছুদিন ধরেই হঠাৎ বেড়ে গেছে, ওইটাকে রেস্ট্রিকশান রাখার জন্য, কন্ট্রোলে রাখার জন্য এবং আগামী দিনে রেটটাকে আরও কমানোর জন্য, অর্থাৎ যাতে সঠিক মূল্যে ক্রেতারা পান সেই ব্যাপারে আমরা এই কাউন্টার করেছি। এটা এখানে যারা ব্যবসায়ী, শুভ বুদ্ধিসম্পন্ন ব্যবসায়ী আছেন, ওনারা আমাদের খাদ্য দপ্তর প্রশাসনের যৌথ উদ্যোগে এটা করা হয়েছে। কটা বাজারে থাকবে আপাতত? 2টা বাজারে করা হয়েছে, আজকে 3 নম্বর বাজার আমরা ইলেকট্রনি বাজারও করব। আমাদের মূল ক্রেতা সাধারণদের এই ক্রাইসিসের সময়ে পরিষেবাটা আমরা যথাসম্ভব চেষ্টা করুক, পরিষেবাটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হয় তার জন্য খাদ্য দপ্তর দিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছে, খাদ্য দপ্তরকেও আমরা ধন্যবাদ জানাইতেছি। Bureau report, Voice 18.